ছেলের দিকে প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা। তোমার নামটা কি? মানুষ হলে মানুষ তুমি, যমুনার নাম নদী, স্মার্টনেস হোক শুদ্ধতা নয় ওয়াও ফ্যান্টাসি, ওয়াও ফ্যান্টাসি। নিবেদিত মানুষের জয় হোক, শোষিত মানুষের জয় হোক, শ্রেণী সংগ্রামের। চুপ, বাংলাদেশ ব্যাংকের টাকা, গভর্নরের সিগনেচার করা 500 টাকার 2টা নোট অথবা 1000 টাকার 1টা নোট, দে তাড়াতাড়ি দে। দোস্ত, আমার কাছে কোনো টাকা নাই। এই যে, এটা কিন্তু বড় অন্যায়। তুই কিন্তু মিথ্যা কথা বললি, তোর মানি ব্যাগ অবশ্যই টাকা আছে। হ্যাঁ টাকা আছে, কিন্তু আমি তোর টাকা দিব না। আজ আমার চাকরি একটা ইন্টারভিউ আছে দোস্ত, তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। স্যুট কোট টাই পরে যদি আমি বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে চাকরির ইন্টারভিউ দিতে যাই, আমি তো ঘেমে যাব। আর বোর্ডের লোকজন যদি বোঝে যে আমি গরিব, তাহলে তো আমার চাকরিটা হবে না। তুই বুঝতেই পারতেছিস, এই পৃথিবীতে তো গরিব মানুষের কোনো ঠাঁই নাই, জায়গা নাই। প্লিজ দোস্ত, গিভ মি 1000 টাকা, আমি একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে তারপর ইন্টারভিউ দিতে যাবো, প্লিজ। দোস্ত, তুমি যতই যুক্তি দাও, আজ তোমার আমি কোনো টাকা দিতেছি না। শোন বাচ্চু, তুই হয়তো জানিস না, দরিদ্র নিপীড়িত শোষিত মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সে ভালো মন্দ বোঝে না, প্রতিবাদে সে গর্জে ওঠে। তোর কাছে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, 1000 টাকা দে, তা না হলে পরে কিন্তু ডাইরেক্ট আক্রমণ। দে, লাভ নাই দোস্ত, কোনো লাভ নাই, টাকা আমি আজকে তোমার দিব না। দোস্ত প্লিজ, তুই এই মুহূর্তে আমাকে 1000 টাকা দে, আমি তোর 4000 টাকা সেভ করে দিচ্ছি। কেমনে? তুই বোকা নাকি? আমি সত্যি সত্যি এটা দিয়ে যদি তোর মাথার মধ্যে হিট করি, তোর মাথা ফেটে চৌচির হয়ে যাবে, অ্যাটলিস্ট তোর 18টা সেলাই লাগবে, হাসপাতালে যেতে হবে, কমপক্ষে 5000 টাকা তোর খরচ হবে। তোর 4000 টাকা সেভ হয়ে যাবে, 1000 টাকা দে, আমি মারবো না, তোকে হিট করবো না, প্লিজ দে 1000 টাকা দে। হ্যাঁ বেটা, আমি তোর কিছু, আমি কোনো টাকা দিব না। বাচ্চু, ফাইনাল ডিসিশন, টাকা দিবি কি দিবি না? 1 থেকে 3 পর্যন্ত গুনবো, 1 2 3, টাকা না দিলে ডাইরেক্ট মাথার মধ্যে কোপ। 1 2 3, তুমি দুলা ভাই, তুমি এখানে, আমি তোমার সারা জায়গা খুঁজতেছি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ওয়াও, অসাম, জাকাস, লুল। দুলা ভাই, তুমি
এসব বলতেছো কেন? উপরের নির্দেশ। মানে কি? শোনো, তোমার আপন লগে আমি প্রাণ খুলে কথা কইতে পারি না, মাটির ভাষায় দুইটা কথা কইতে পারি না, কিছু কইতে গেলেই সে আমারে গালি দেয়, মূর্খ, অসভ্য, গরিব। কিরকম? আজ সকালবেলা আমি বারান্দায় খাড়াইছি, তোমার আপায় আমার লগে এক কাপ চা নিয়েছে, তোমার আপারে দেখা আমার ভিতরে ভালোবাসা উতলায় উঠল, তোমার আপার হাতটা ধরে কইলাম, গাছটা সবুজ ফুলটা লাল, তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল। তোমার আপায় ঝাঁকা দিয়ে হাতটা ছুটাই নিল, আমারে গাল দিল, অসভ্য, মূর্খ, গরিব, চাটা নিয়ে চলে গেল। দুলা ভাই, তুমি এতদিনও আপাকে চিনতে পারলা না? আপার নিশ্চয় অন্য কোনো কারণে মেজাজ খারাপ, তাই এসে তোমার উপর ঝাড়ছে। আপা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসে না কচু, তুমি আমার একটা উদাহরণ দাও। শত শত উদাহরণ আছে। আগে তুমি কি পড়তা? লুঙ্গি। এখন আপা তোমাকে ভালোবাসে থ্রি কোয়ার্টার প্যান্ট পরাইতেছে না? আগে তুমি কি পড়তা? এরকম বড় পকেটালা ফতুয়া। এখন যে তুমি কি সুন্দর সুন্দর টি শার্ট পরো, এগুলো তোমাকে আপা পরাইতেছে না? এগুলো কি ভালোবাসার লক্ষণ না? এটা ভালোবাসা না, এটা শাসন। তোমার আপায় আমারে শাসন করতেছে, আমি শোষিত। তাহলে তুমি শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করো, আপাকে বুঝায় বলো। তারে বুঝায় লাভ নাই, শাসক শ্রেণী খালি নিজের হিসাবটা বোঝে। তোমার আপায় আমারে ক্যান দিয়া করছে জানো? ক্যান? তোমার আপার অগাধ সয় সম্পত্তি, এগুলো দেখার লেগে একজন বিশ্বস্ত চাকর দরকার, তাই আমারে চাকর ভাইবে বিয়া করছে। দুলা ভাই, তুমি এইসব উল্টা পাল্টা কথা কেন বলতেছো? আমি উল্টা পাল্টা কথা বলি না, আমি যা বলি সত্য কথা বলি। তুমি আমারে বুঝাই কও, তোমার আপার এত ধন সম্পত্তি থাকার পরও সে আমার মতো একটা গরিবকে ক্যান বিয়ে করলো? দুলা ভাই, আমিও না একটা গরিবকে বিয়ে করব। ওএমজি, তুমি আবার কোন গরিবের মাথার বাড়ি দিবা? দুলা ভাই, তোমাকে বলছি না, তোমার মুখে এসব ওএমজি টাইপ শব্দ মানায় না, তুমি যেরকম আছো সেরকমই থাকো, তোমাকে এভাবেই মানায়। আমি তো বলতে চাই না, তোমার আপা আমার মুখ দিয়ে বলায় নাই, সে আমার স্মার্ট বানাবে, গরিব স্মার্ট। আচ্ছা, তুমি গরিব স্মার্ট হও, বড় লোক স্মার্ট হও, এটা তোমার ব্যাপার, তুমি কি আমার কথাটা একটু শুনবা? বলো। দুলা ভাই, আমি একটা ডিসিশন নিছি, আমিও একটা গরিবকে বিয়ে করব। কিন্তু আপার সাথে আমার পার্থক্য হইতেছে, আপা তোমাকে দিয়ে সারাটা দিন কাজ করায়, আমি আমার জামাইকে দিয়ে কিচ্ছু করাবো না। নো চাকরি, নো বিজনেস, এই দুইটার মধ্যে একটা করতে চাইলেই ডিভোর্স। আইডিয়াটা কেমন হয়েছে বলো তো? সুন্দর আইডিয়া করছো। তোমার আব্বাই তোমার নামে তিনটা ফ্ল্যাট রেখে গেছে, দুইটা ছয়তলা বাড়ি রেখে গেছে, তোমার স্বামী চাকরি করবো কেন, ব্যবসা করবো কেন, খালি তোমার হাত ধরে বসে থাকবো, গাছটি সবুজ ফুলটি লাল, তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল। একদম ঠিক বলছো, কিন্তু দুলা ভাই, এখন কিন্তু আপাকে কিচ্ছু জানানো যাবে না, আগে আমরা সব প্ল্যানিং শেষ করব, তারপর আপাকে জানাবো। আহারে, আর দশটা বছর পরে কেন জন্মালাম না? কেন দুলা ভাই? তাইলে তো তোমার লগে আমার একটা কিছু হওয়ার চান্স আছিল। নো চাকরি, নো বিজনেস, সারা দিন তোমার হাতটা ধরে বয়ে থাকতাম, গাছটা সবুজ ফুলটা লাল, তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল। কফিলতি, ওই দে, ওই দে। দোস্ত, তোর সাথে দেখা হয় খুব ভালো হলো। প্রচণ্ড গরম পড়ছে, কোট লাগবে না, কোটটা তুই ফেরত নিয়ে যা। আমি এই মাত্র রুমে ট্রাঙ্কের মধ্যে তালা মেরে এই কোটটা রেখে আসছি, মানিব্যাগটা ভুলে গেছিলাম, নেয়ার জন্য ফিরতেছি। এর মধ্যে এই কোটটা তুই কই পেলি? ভাঙছি। তুই আমার ট্রাঙ্ক ভাঙছিস? হ্যাঁ, তোর মাথা খারাপ? আমি অত বড় একটা দামি ট্রাঙ্ক ভাঙবো? আমার কি কুত্তা কামড়াইছে? ছোট্ট তালাটা ভাঙছি, তালার দাম দিয়ে দেবো অথবা নতুন একটা তালা তোর আমি কিনে এনে দেবো, ব্যাস। দে জুতা খোল। কোন জুতা? এইটা কী ধরনের কথা বলতেছিস? মানে অবিবেচকের মতো, আমি জুতা খোলার পরে বলবি শার্টটা খোল, শার্ট খোলার পরে বলবি প্যান্ট খোল, ছি ছি লজ্জার ব্যাপার। শোন দোস্ত, তুই আমার কথা শোন, তুই না বললে আমি তোর সব কথা বুঝতে পারি, তুই হাতটা নামা। দোস্ত, আমার জন্য দোয়া কর, চাকরিটা যদি আমার হয়ে যায় তাহলে তো আমার অত্যাচার থেকে তোরা বাঁচে গেলি, এটা একটা তোদের জন্য বিশাল পাওয়া না? আপাতত কোটটা সান্ত্বনা পুরস্কার এটা না বাসায় যা দোস্ত, আমি আসি। টাইম হয়ে গেছে দোস্ত, টাইম, ইন্টারভিউর টাইম দোস্ত। বাবা, একটা কথা আছে বাবা। জি বলেন বাবা। আমি অনেক বিপদের মধ্যে আছি, আমার একটু সাহায্য করেন।
কেন কি হয়েছে আপনার? বাবা আমার কিছু হয়নি, আমার মায়ের হয়েছে। কি হয়েছে আপনার মেয়ের? ক্যান্সার হয়েছে বাবা। ক্যান্সার? ও বাবা, আমি চাকরি একটা ইন্টারভিউ দিতে যাইতেছি, আমার জন্য দোয়া করেন। জি বাবা, জি বাবা, চাকরি যেতে ভালো। মানুষ হলে তুমি খুশি করে দেবো, মানে চা খাওয়ার পয়সা দিব। বললাম তো পসিবল না। পসিবল না কেন বলতেছো ভাই? তুমি ড্রাইভার, তুমিও গরিব আমিও গরিব, তা একজন গরিব মানুষ আরেকজন গরিব মানুষের উপকার করবে, এটা তো স্বাভাবিক। তুমি না করতেছো কেন? আপনি জানেন আমি কে? কেন ভাইয়া, তুমি ড্রাইভার না? নো, আমি মুকলেশ গ্রুপের এজিএম। সরি মুকলেশ ভাই, সরি। আপনি আবার আমার মুকলেশ ভাই বলতেছেন? আমি মুকলেশ না, আমি মুকলেশ গ্রুপের এজিএম। আমার নাম রফিকুল রাফ। সরি ভাই, সরি, আমি আসলে বুঝতে পারি নাই। আমি দোয়া করি আপনি ওই মুকলেশ গ্রুপের চেয়ারম্যান হন, আমার শুধু এখন এই উপকারটা করেন, আমাকে একটু কারণ বাজার নামায় দেন ভাই, প্লিজ, অনেক সাহায্য হয়। যান তো ভাই, যান 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 যান। টাকা ছিল। একজন দরিদ্র অসহায় মানুষ, তাকে আমি 1,000 টাকা মানে সাহায্য করলাম, এই কারণে মানি ব্যাগ ফাঁকা। অবশ্য বাস ভাড়া আমার কাছে আছে, কিন্তু বাস স্ট্যান্ড তো অনেক দূর। মানে আমি আশ্চর্য হইলাম, অবাক হইলাম যে একজন মানুষ একজন মানুষের উপকার করবে সেটা করতে পারে না। মানে কি কেন, মানে আপনি লিফট চাওয়ার পর সে কী বললো আপনাকে? কোনো সদুত্তর দিতে পারে নাই তো। একটা ভাঙা গাড়ি, লক্কর ঝক্কর মার্কা, সেই গাড়িতে আমাকে নিলে বড় কী সমস্যাটা হইতো? ও বরং আরও গর্ববোধ করতে পারতো যে আমার মতো একজন সৎ মানুষের গাড়িতে আমি উঠছি। আমার কাছে মনে হয় আপনি যে লিফটটা চাইছেন তার কাছে আপনার অ্যাপ্রোচে একটু ঝামেলা ছিল। এটা কী ধরনের কথা বললেন বড়ো? একজন মানুষ আর একজন মানুষের উপকার করবে, এর ভিতরে আবার অ্যাপ্রোচের কী দরকার আছে বলেন? আরে আছে, আপনি যদি হুট করে এরকম রাস্তাতে গাড়ি থামিয়ে লিফট চান তাহলে তো লিফট দিবে না। রাস্তাতে কত অজ্ঞান পার্টি মলম পার্টি থাকে, আর আপনার চেহারা তো দেখতে অনেকটা মলম পার্টির মতো, আপনি লিফট দিবে? আপনার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হইতে করা উচিত ছিল। আমার চেহারা মলম পার্টির মতো? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। কীভাবে অ্যাপ্রোচ করতে হবে আপনি বলেন। প্রথমে রাস্তাতে একটা গাড়ি দেখলেন, দূর থেকে আপনি এইভাবে হাত নাড়লেন, তারপরে এরকম বললেন, এরকম না এরকম এইটা, হ্যাঁ, তারপরে গাড়ির কাছে যাবেন, গিয়ে যে গাড়ি চালাচ্ছে তাকে বলবেন, হাই হোয়াটসঅ্যাপ। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? আপনার তো ঝাক্কাস একটা গাড়ি, ঝাক্কাস একটা গাড়ি কিনছেন। ইউ আর লুকিং অসাম, ইউ আর লুকিং অসাম, ক্যান ইউ গিভ মি এ লিফট, ক্যান ইউ গিভ মি এ লিফট। আমি একটু কারণ বাজার যাবো। কারণ বাজার না ভাই, আমি তো মতিঝিল যাবো। ওই তো বলবেন যে মতিঝিল যাবো, এইভাবে অ্যাপ্রোচটা করতে হবে। উজি উজি উজি, গাড়ি আসতেছে একটা, যান বস, ফলো ফলো। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। স্মার্টনেস ওক শুদ্ধতা, নয় ওয়াও ফ্যান্টাসি, ওয়াও ফ্যান্টাসি। হাই ব্রো, ওয়াও, হোয়াট এ নাইস কার। মানে ইউ আর লুকিং অসাম। কি বলতে চাও তুমি? আপনি কোথায় যাবেন? মতিঝিল। সো নাইস, আমিও মতিঝিল যাব, প্লিজ
গিভ মি এ লিফট। তোমার কি মনে হয় এটা পাবলিক ট্রান্সপোর্ট? না না, সেটা মনে করবো কেন? আপনার এটা খুব দামি গাড়ি। আসলে সমস্যা হয়েছে কি, আমার মতিঝিলে একটা চাকরির ইন্টারভিউ আছে, খুব জরুরি দরকার, হাতে খুব বেশি সময় নেই, যত তাড়াতাড়ি যাওয়া যায় যদি আমাকে একটু হেল্পটা করতেন। অন্যদিকে যাও, যাও বাসে যাও, যাও। আপনার সাথে আমার পার্থক্য কোথায় জানেন? কিছু মনে করবেন না, আপনার অনেক দামি একটা গাড়ি আছে, আমার গাড়ি নেই। আপনি অনেক ধনী, আমি গরিব, এটাই তো। কেন ওই গানটি শোনেননি? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, যাও মানুষের ক্ষেত্রে যাও, এখানে না, যাও। সরি, আপনি কিছু মনে করবেন না, আপনি আসলে মানুষ না। আপনার এই গাড়িটি সম্ভবত ঘুষের টাকায় কেনা। আপনার এই গাড়িটি যদি শত উপার্জনে কেনা হতো, তাহলে আপনি গরিবের দুঃখ বুঝতেন, কষ্ট বুঝতেন। তুমি যাও না, আমি এই সময় কোথায় যাই? তুই বস, তোর সাথে আমার কথা আছে। আমি বসতে পারি, আমার কিন্তু একটা ক্লাস মিস যাবে, আর আমার একটা ক্লাসকে টিউশন ফি দিয়ে কনভার্ট করলে কত টাকা হয় তুমি জানো? যত টাকা হয় তুই এখন বসবি। এই, তুমি কিন্তু আমার সাথে তোমার কফিলতির মতো আচরণ করবে না, এরকম ধমকায় কথা বলবে না। হেই, তুই কি তোর দুলাভাইকে বলেছিস তুই কোনো গরিব ছেলেকে বিয়ে করবি? কেন, দুলাভাই কি তোমাকে এরকম কোনো কথা বলছে? তোর দুলাভাই কি বলেছে সেটা তো কোনো সাবজেক্ট না, তুই বলেছিস কিনা সেটা বল। তুমি আমাকে এমনভাবে জেরা করতেছো কেন আপা? আর দুলাভাইকে বললে না হলে একটা গরিব ছেলেকে বিয়ের কথাই বলছি, কোনো চোর বাটপা ছিনতাইকারীকে বিয়ে করবো সেটা তো বলি নাই। সেই গরিব ছেলেটাকে আমি চিনি। তোমার প্রবলেমটা কি বলো তো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এখনই ক্লাস ফাঁকি দিয়ে কাজী অফিসে যাচ্ছি বিয়ে করতে। তুই এখন বিয়ে করবি না 10 বছর পরে করবি সেটা আমি পরে দেখছি, কিন্তু তুই কোনো গরিব ছেলেকে বিয়ে করতে পারবি না। তাহলে তুমি করছিলা কেন? হ্যাঁ, আমি করেছিলাম, আমি ভুল করছি, এই জন্যই তো তোকে সাবধান করে দিচ্ছি। আপা, কথাটা কিন্তু তুমি ঠিক বললা না, দুলাভাইকে বিয়ে করে কখনোই তুমি ভুল করো নাই। তোমার এত সয় সম্পত্তি, বিজনেস, সব কিছু তো দুলাভাই দেখে। দুলাভাই একটা সহজ সরল ভদ্রলোক, দুলাভাই একটা পারফেক্ট হাজবেন্ড। পারফেক্ট না বদমাই সেটা আমি জানি, তুই তোর মাথা থেকে গরিব ভূত নামা। ঠিক আছে আপা, এখন থেকে আমি একটা বড় লোক, চিটার, বাটপার, ছিনতাইকারী টাইপের ছেলে খুঁজবো, আর খুঁজে পেলে তোমাকে জানাবো। গাধার মতো কথা বলবি না, বড় লোক হলে সে ছিনতাই করবে কেন? তোমার কি ধারণা শুধু গরিবরাই ছিনতাই করে? শোনো আপা, গরিবদের মধ্যেই কিন্তু আদর্শের ব্যাপারটা এখনো আছে। হেই, তুই বারবার গরিবের পক্ষে কথা বলছিস কেন? আদর্শ আদর্শ করছিস? তুই কি তুপার টিচারের প্রেমে পড়েছিস? কি ফালতু কথা আপা এসব, কি আশ্চর্য। ওয়ালাইকুম আসসালাম। রকি, তুমি এসছো? আসো আসো, ভিতরে এসো। আপু তিথি কি বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে তো, ইউনিভার্সিটিতে যাবে, একসাথে চা খেয়ে তারপর দুজন মিলে চলে যাও। না আপু, আমি আজকে ভার্সিটিতে যাব না, মুড পাচ্ছি না। আসার সময় এমন একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, দেখে ক্লাস করার মুডটাই নষ্ট হয়ে গেল, এখনও মাথাটা চক্কর দিচ্ছে। তাই নাকি? তাহলে ভেতরে এসে বসো, মাথা চক্কর দেওয়াটা থামবে। আপু আপনি না বললেন তিথি বাসায় আছে? আমি এই মুহূর্তে ওর মুখোমুখি হতে চাচ্ছি না, ও যদি এই অ্যাক্সিডেন্টটার কথা শুনে তাহলে খুব কষ্ট পাবে। কেন, কি অ্যাক্সিডেন্ট দেখেছো বলো তো? ও যে আপনাদের বাসায় একটা টিচার আসে না, গরিব মতো ছেলেটা। হ্যাঁ আশরাফুল, ওর আবার কি হয়েছে? ছিনতাই কেস আপু, এতক্ষণে মনে হয় হাসপাতালে চলে গিয়েছে। ওর আবার কি ছিনতাই হবে, ওর কাছে তো একটা মোবাইল পর্যন্ত নেই। আপনি ভুল করছেন আপু, ও তো ছিনতাই শিকার না, ওই নিজেই ছিনতাইকারী। রাস্তায় দেখলাম মানুষজন জড়ো হয়ে ওকে এমনি 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 মারছে। আই, কার কথা বলতেছিস তুই? কে কাকে মারতেছে? তিথি, তুমি ভালো আছো? আপাকে এতক্ষণ কি বলতেছিলি তুই? কিসের ছিনতাইকারী? তুই কি এখন ছিনতাইকারী হয়ে গেছিস? জি না, আমি না, আপনার প্রাণপ্রিয় আদর্শবাদী প্রেমিক পুরুষ জনাব আশরাফুল একটু আগে গাড়ি ছিনতাইয়ের দায়ে মানুষের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে। তুই নিজের চোখে দেখছিস? হ্যাঁ, নিজের চোখে দেখেছি, এক চোখ দিয়ে না দুই চোখ দিয়ে দেখলাম মানুষজন তাকে এভাবে 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 গণধোলাই দিচ্ছে। তাহলে তুই দেখে পালাই আসছিস কেন? হেল্প করতে পারলি না, আগায় যেতে পারলি না? আমার পাগলা কুত্তা কামড়াইছে, আমি ওখানে তারে হেল্প করতে যাই, তারপরে মানুষজন ভাবুক আমি ওই চক্রের সদস্য। চক্র মানে? কিসের চক্র? শোন, ঢাকা শহরে গাড়ি ছিনতাইয়ের একটা সংঘবদ্ধ চক্র আছে যেটাকে সিন্ডিকেট বলে, আর তোমার আশরাফুল হচ্ছে সেই সংঘবদ্ধ চক্রের গর্বিত একজন সদস্য। এখন যা তো, আমার চোখের সামনে থেকে যা, যা। আমি তোকে এতক্ষণ যেসব কথা বললাম তুই এগুলো বিশ্বাস করিসনি তাই না? হ্যাঁ বিশ্বাস করছি, যা তুই এখন যা।
না বিশ্বাস করিস নাই তো, শোন তোকে একটা ভালো বুদ্ধি দেই, ঘরের ভিতরে বসে না থেকে এখনই তুই ঢাকা মেডিকেলে চলে যা। ও ঢাকা মেডিকেলে গিয়ে তো পাবি না, কেস তো পঙ্গু, পঙ্গু হাসপাতালে যেতে হবে। এক কাজ কর, পঙ্গু হাসপাতালের নাম্বার তুই আমার কাছ থেকে নিয়ে নে, লেখ। আপনি আমাকে বলেন চুরি ডাকাতি ছিনতাই এগুলো আবার অ্যাক্সিডেন্ট হলো কবে থেকে? আমি তো জানি এগুলো পরিকল্পনা করে করতে হয়। আপনি কি ছিনতাইকারী দলের সদস্য? আমি যে তোমারই বিয়ে করছি এর লেগে তুমি শুকরিয়া করো। আমি যে তোমাকে বিয়ে করেছি এটা তোমার কপাত, শুকরিয়া করো। তুমি আমারে কি লেগে বিয়ে করছো আমি জানি না, বড় লোকের এক পরার লাগে প্রেম করতা, পরে কেসা খায় এই গরিবরে বিয়ে করছো। প্রশ্নই আসে না লল, আমি কি সিক নাকি? এরকম একটা নেশাকর মদখোরকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে গিয়ে জেল গেটে দাঁড়া থাকবো? আমার গরিব ছিনতাইকারী হতে পারে কিন্তু সে মদখোর না, সে কোনোদিনও মদ খায় না। আরে বেটা খাবি তুই, বোনা খাবি, গরুর বোনা, খাসির বোনা, কবুতরের বোনা, হাঁসের বোনা, খালি খাইতেই থাকবি। তুই আবার খালি মন্ত্রটা দে দোস্ত। তুই কি মন্ত্রমন্ত্র করতেছিস? সবকিছুর মূলে তো ভালোবাসা, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। কলপের নাম দিয়েছি লুল, যমুনার নাম